কোটা বিরোধী আন্দোলন শেষ হওয়ার আগেই সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্না দুপুরে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় কথা বলেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে হটালেই সকল সমস্যার সমাধান হবে এ সময় একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণকে বিভ্রান্ত করে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন কোটা কোনো আইনগত সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক সরকারের বিষয় এটি এখন গণ দাবিতে পরিণত হয়েছে বলেও জানান তিনি রাজনৈতিক বিভাজনটা এখানে অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে ভাব গাম্ভীর্য এবং আদর্শ সেটার প্রতি বিশ্বস্ত আমরা থেকেছি আমরা এই মঞ্চে যারা আছি আমরা যে যে সংগঠনের প্রতিনিধিত্ব করি এখান থেকে অনেক 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 দূরে চলে গেছে আওয়ামী লীগ